বারঘরিয়া ও জোয়ালভাঙ্গা গ্রামের একাংশে বিদ্যুৎ সংযোগ প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন ময়মনসিংহ নয় আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান। আমার এমপি ডটকমের মাধ্যমে গ্রামবাসীর পক্ষে প্রশ্নটি করেন রবি আকন্দ। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনোয়ারুল আবেদিন এর জবাব দেন। এই প্রক্রিয়ার জন্য আমি আমার এমপি ডটকমের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। প্রশ্নকারী মোহাম্মদ রবি আকন্দ, তিনি প্রশ্ন করেছেন বারাবুরিয়া জলভঙ্গা গ্রামে একাংশ বিদ্যুৎ লাইনের সংযোগ প্রসঙ্গে। হ্যাঁ, এই ব্যাপারে তো আমি আমাদের যিনি ডিজিএম তড়িৎকর্মের ডিজিএম আমাকে বলেছি এবং উনি বলেছেন যে খুব তাড়াতাড়ি সংযোগ হবে। আমার মনে হয় কিছু টাকা বিদ্যুৎ দেওয়া বাকি আছে, যেটা পল্লী বিদ্যুতের অংশ, এটা দিলেই বিদ্যুতের কানেকশন তারা করে দেবেন। তবে এখন প্রায় প্রতিদিনই বিদ্যুতের সংযোগ হচ্ছে বিভিন্ন এলাকায়, কাজের প্রেশার অনেক, সব কিছু রেডি, তারপরেও যদি সময়ে পোড়াতে পারে তাহলে ঈদের আগেই সংযোগটি দেবে। আর সবচেয়ে বড় সমস্যা এই যে বিদ্যুৎ সংযোগ দিতে আসলে আশপাশের মানুষ গাছ টাছ কাটে না, এই গাছ না কাটার জন্য বিদ্যুতের সংযোগ বিলম্বিত হয় এবং কানেকশন যেদিন আমি ওপেন করি সেদিন কানেকশন দিতে পারে না, যে কারণে এই গাছ টাছ কেটে এই লাইনটা যদি রেডি করে রাখা হয় আমি ডিজিএম সাহেবকে বলবো যে ঈদের পূর্বেই যেন সংযোগটি দেয় অথবা ঈদের কয়েকদিন পরে, যেভাবে সম্ভব খুব দ্রুত যেন সংযোগটি দেওয়া হয়। প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডটকমের অ্যাম্বাসাডার রবি আকন্দ।